রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কিছুক্ষণের মধ্যে শুরু হবে এরশাদের জানাজা। সেখানে আছেন রিপোর্টার রতন সরকার, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাবেক রাষ্ট্রপতি, বর্তমান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হুসাইন মোহাম্মদ এরশাদের সবশেষ যে নামাজের জানাজা সেটি তার নির্বাচনী এলাকা রংপুর তিন আসনের রংপুর মহানগরী যে কালেক্টরেট ঈদগাহ মাঠ রয়েছে সেখানে অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখছি যে এই মুহূর্তে জানাজার নামাজের জন্য কাতার বন্দী হয়েছে তার দলীয় নেতা কর্মী, যারা তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সহকর্মী যারা আছেন, তার আত্মীয় স্বজন এবং এলাকার সাধারণ মানুষ এখানে সমবেত হয়েছেন। আজ ঠিক দুপুর সোয়া বারোটায় তার মরদেহবাহী ফ্রিজার ভ্যান এই মাঠে এসে পৌঁছলে সেখানে অসংখ্য মানুষ তার মরদেহটিকে তাকে শেষবারের মতো দেখার জন্য এখানে হুমড়ি খেয়ে পড়ে। আমরা দেখেছি যে তার যে নিজের দল আছে সেই জাতীয় পার্টির অঙ্গ সহযোগী যে সংগঠন রয়েছে তাদের পক্ষ থেকে পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক যে সংগঠন আছে আওয়ামী লীগ, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে, ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে। অসংখ্য সংগঠন, অন্যান্য যে সামাজিক রাজনৈতিক অন্যান্য যে সব সংগঠন রয়েছে তাদের পক্ষ থেকেও তার কবরে, তার মরদেহে, তার কফিনবাহী কফিনে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এখানে বলতে গেলে দল বল নির্বিশেষে সর্বস্তরের মানুষ কিন্তু এই জানাজায় অংশগ্রহণ করছে এবং তাকে তার শেষ শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করছেন তারা। এখানে জানাজা শুরুর ঠিক পূর্ব মুহূর্ত, এখন এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মশিউর রহমান রাঙ্গা। এর আগে এরশাদের সন্তান এরিক এরশাদ বক্তব্য দিয়েছে। এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। উপস্থিত বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবৃন্দ, উপস্থিত প্রশাসনের সক্রিয় কর্মকর্তাবৃন্দ, রংপুরবাসী, উপস্থিত আমার বন্ধুগণ, আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন গত 14 তারিখে সকাল 7:45 আমার ভাই জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান, যখন উনি ইন্তেকাল করেছেন তখন উনি সংসদ সদস্য ছিলেন, নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। উনি একই সঙ্গে বিরোধী দলীয় নেতা ছিলেন সংসদে। ওনার জীবনটা অত্যন্ত বর্ণাঢ্য একটি জীবন। ওনার রাজনীতির অত্যন্ত ঘটনাবহুল জীবন রাজনীতিতে। উনি এর আগে আপনারা সকলেই জানেন যে 91 থেকে যখন সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা হল তখন থেকে প্রতিটি নির্বাচনে, শুধু একটি নির্বাচন ছাড়া, প্রতিটি নির্বাচনে উনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং প্রতিটি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে উনি জয়লাভ করেছিলেন। আপনারা তাকে জেল থেকে পরপর দুইবার আপনারা তাকে সংসদে নির্বাচিত করেছিলেন 5-5টি আসন থেকে। পরবর্তীতে বিভিন্ন জায়গায় কথা হলো যে উনি রংপুরের নেতা, রংপুরের বাইরে উনি জিততে পারবে না। উনি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে একসঙ্গে 3টি আসনে দাঁড়িয়েও উনি জয়লাভ করেছিলেন। উনি জননন্দিত ছিলেন, জনগণের প্রিয় নেতা ছিলেন। তার আগে যখন উনি 9 বছরের জন্য উনি দেশ শাসনের সুযোগ পেয়েছিলেন, ওনার যে কর্তব্য দেওয়া ছিল দেশ শাসন কার্য পরিচালনা, উনি অত্যন্ত সার্থকভাবে সেই দায়িত্ব পালন করেছেন। উনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, বিভিন্নভাবে অনেক বড় বড় সংস্থা এবং দায়িত্বপূর্ণ কাজে উনি নিয়োজিত ছিলেন। দেশ ও জাতির, সমাজের ব্যক্তিগত পর্যায়ে সাধারণ মানুষ
গরিব দুঃখ মানুষের জন্য ওনার অনেক অনেক অবদান আছে। আপনারা আজকে আমরা দেখি যে বাংলাদেশের নাম বিদেশে কিসে দেখি আমরা, ক্রিকেট খেলা, সাকিবের নাম শোনা যায় সারা বিশ্ববাসী বাংলাদেশকে এখন ক্রিকেট খেলায় চিনে, অনেকেই চিনত না আগে। সেই ক্রিকেট খেলার জন্য যে আজকে দল এত শক্তিশালী হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, ওনার অবদান আছেই। কিন্তু বিকেএসপি যার মাধ্যমে সাকিবের মতো এই খেলোয়াড় গুলো তৈরি হয়েছিল, সেইটা তৈরি করেছিলেন উনি। আজকে যদি আপনি দল ধরেন, বিশ্ব অলিম্পিকে গেছে সিদ্দিকুর রহমান নামে একজন গলফার, সেই গ্রুপ যে আজকে যদি দেখেন যার সারা দেশে বিভিন্ন জায়গায় যে গল্পের মাঠগুলি কে তৈরি করেছিলেন, এর সাথ তৈরি করেছিলেন আমাদের সাথ, আমাদের সন্তান এর সাথ তৈরি করেছিলেন। আপনার বিভিন্ন দিকে যদি আজকে দেখেন, শুধু খেলাধুলার ব্যাপারে নয়, শিল্পের কথা যদি ধরেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রি আজকে এত বড় বড় হয়েছে। আমি প্রোডাক্ট মিনিস্টার ছিলাম, গার্মেন্টসের সমস্ত নেতারা যারা বড় বড় যে ব্যবসায়ী সকলে এক কথা বলে ব্যবসাচ্ছেদের যুগান্তকারী কিছু সিদ্ধান্তের জন্যই আজকের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আজকে এই পর্যায়ে। আপনারা যদি ওষুধ শিল্পের কথা বলেন, ওষুধ শিল্পের অর্থনীতির কারণে ওষুধ শিল্পের বিকাশ। আপনারা যদি আজকে অন্যান্য চামড়া শিল্পের কথা বলেন, চার মাস চামড়া শিল্পের ওনার অবদান। বাংলাদেশের বেশিরভাগ শিল্প কারখানা যে আজকে উন্নয়ন হচ্ছে বিভিন্ন ভাবে, এগুলো দেশের অর্থনীতিতে যারা সুফল দিচ্ছে সেগুলোর মূল ভুল রচনা করেছিলেন, সেগুলোর ভিত রচনা করেছিলেন আমাদের নেতা আলহাম হোসেন মোহাম্মদের শাহ। উনি যে বিভিন্ন ভাবে উনি রাজনীতিতে যে পরিবর্তন এনেছিলেন, উনি উপজেলা পদ্ধতির মাধ্যমে উনি সমস্ত যেটা আজকে আজকে বর্তমান সরকারের একটা কথা, গ্রামকে শহর করতে হবে, শহরের সুবিধা দিতে হবে, উপজেলা পদ্ধতির পরিবর্তনের মাধ্যমে ওই কাজটি উনি করা শুরু করেছিলেন। উনি শুধু প্রশাসনকে উনি বিকেন্দ্রীকরণ করেন নাই, সমস্ত সুযোগ সুবিধা সরকার যারা শহরের সুযোগ সুবিধা উনি সেখানে নিয়ে আসার চেষ্টা করেছিলেন, হাসপাতাল কোর্ট কাছারি বিভিন্ন ধরনের সুযোগ, অফিস আদালত মানুষের দোষ নয় উনি এসেছিলেন। এই উপজেলা বন্ধই করে উনি দোষ সেন্টারের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যে উনি রাস্তাঘাট করেছিলেন উপজেলা থেকে জেলা, জেলা থেকে শহর পর্যন্ত অবকাঠামোগত উন্নয়ন, পৃথিবীর মানুষ স্বীকার করে যে বাংলাদেশকে একটা উন্নয়নমুখী এবং উন্নত একটা রাষ্ট্রের দিকে যে প্রভাবিত পদক্ষেপ সেটা নিয়েছিলেন আমাদের নেতা আলহাজ হোসেন মোহাম্মদের শাহ। উনি ওনার অবদান ব্যক্তিগত পর্যায়ে অনেকে আছে, সবকিছুতেই সব ব্যাপারে যেখানে হাত দিবেন মানুষে বলে এরশাদ সাহেব এটা করেছিলেন, এরশাদ সাহেব ওটা করেছিলেন। যে কোনো জায়গায় যত ফুল ব্রিজ রাস্তাঘাট দেখবেন, মানুষের উন্নয়ন স্কুল কাজ, বড় বড় বিদ্যালয় বিশ্ববিদ্যালয় দেখবেন, বড় বড় আইন কানুন দেখবেন, যেগুলো জনস্বার্থ সেগুলো সব ঈশ্বর সাহেবের করণীয়, সেই জন্য ওনার অবদান আছে। আর ওনার উপরে যেটা সবচেয়ে বড় অবদান, ওনার নিজের জন্য যে অবদান সেটা দিয়েছেন আপনারা এই রংপুরবাসী, আপনারা দিয়েছেন ঈশ্বর সাহেবকে সবচেয়ে বড় উপহার। আপনার শৈশবের পেয়ারাকে আপনারা নিজের ছেলের মতন করে মানুষ করেছেন, যুবক অবস্থায় উনি যখন এরশাদ হলেন তখন ওনাকে আপনারা ভাই হিসাবে পাশে দাঁড়িয়ে তাকে সমর্থন দিয়েছিলেন, পৌর বয়সে উনি যখন রাজনীতিতে বিপদে পড়েছেন তখন আপনারা তাকে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তাকে আপনারা ফাঁসির হাত থেকে রক্ষার জন্য আপনারা দাঁড়িয়েছেন, বৃদ্ধ বয়সে যখন ওনার কিছু করার শক্তি নাই, তেমন ভাবে উনি কাজ করতে পারছেন না, আপনারা তাকে নিজের পিতার মতো করে আপনারা কাঁধে তুলে তাকে রক্ষা করেছেন। এই নির্বাচনে উনি একদিনও এখানে আসেন নাই, কোনোভাবে আপনার কোন রকম প্রচার করেন নাই, কিন্তু আপনারা তাকে বিজয়ী করেছেন। আমরা সেই জন্য আমরা সবাই এবং শুধু জাতীয় পার্টি নয়, আপনাদের এই অবদানের জন্য দেড় বছর আপনাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। আমি মনে করি এমন একটি ভালো মানুষকে আমরা সৃষ্টি করেছি, যে ঈশ্বর পেয়ারা থেকে ঈশ্বর, এরশাদ থেকে জেনারেল ঈশ্বর এবং জেনারেল এরশাদ থেকে প্রেসিডেন্ট ঈশ্বর। আজকেও যদি প্রেসিডেন্টের কথা বলা হয় মানুষে বলে আচ্ছা আমি আমি শেষ করেছি, এখন শুনেন আপনারা আপনারা উত্তেজিত হবেন না, আপনারা আমার কথা শুনেন, আপনারা উত্তেজিত হবেন না, আপনার কথা শুনেন, আপনার মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কথা শুনেন, আপনাকে উত্তেজিত হবেন না, আপনাকে উত্তেজিত হবেন না। এখানে পার্টির চেয়ারম্যান এম কে মহোদয় আছে, আমি রাজনীতি মহোদয় আছে, ওনাদের কথা শুনেন,
জীবিত কালে অনেক ভালো কাজ যেমন করেছেন
সবাইকে ধরেন, আপনারা ধরেন, বামুন দেবী ধরেন,